খিচুড়ি খেতে মনে বড় স্বাদ জাগে গো। খিচুড়ি জাল জাল গরম গরম খিচুড়ি মরলা মাছের চাটুই। কিন্তু ঠাকুর, ঝাল টক এসব তো আপনার খাওয়া বারণ বলেন, আর কত বারণ শুনবো কুড়ামিলোর করি। আচ্ছা বেশ, আমি না হয় নরেন্দ্রে বলবো যে ডাক্তারের কাছ থেকে জেনে নিতে, এই পাতলা করে খিচুড়ি আপনারই করে খাওয়ানো যাবে কি না। ঠাকুর, তাহলে আপনার আমি পরে করে দেব, এই শরীরটা একটু সেরে উঠলে পরে আপনারই করে দেব। আমি আপনি খেতে চেয়েছেন, আমি আপনারে ঠিক করে খাওয়াবো, ঠিক খাওয়াবো। কথা দিলে দিলে কিন্তু রামেলোর ঘুরি তুমি এটা খাওয়াবে, এর শেষ দিন এলেও খিচুড়ি খাওয়াতে ভুলুনি যেন রামেলোর ঘুরি, খিচুড়ি খাওয়াতে ভুলুনি। এরে কথা দিলে, কথা দিলে ঘোরাবে বিলে। তুই সিমলের বিশ্বনাথ জায়গার ছেলের হয়ে কথা ক্লাব করছিস বিলে, তোর ঠাকুর কত খান যে তার এত সময় লাগে? আমার সাথে চালাকি করো না নরেন দত্ত, আমিও অমৃত লাল দত্ত, সেম ব্লাড। নিয়ে চল, নিয়ে চল আমাকে এখনই তার কাছে নিয়ে চল। না, এখন ঠাকুরের কাছে নিয়ে যাওয়া যাবে না, খাওয়ার পর ঠাকুর এই সময় একটু আরাম করেন, শরীরটা তো ভালো নেই। আরাম করতে কত সময় লাগে, আরাম করতে কত সময় লাগে, আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি। নে চল, নে চল আমাকে। শোনো, ঠাকুরের জন্য অপেক্ষা করতে হলে কিন্তু রাতও হতে পারে। রাত হয়ে যাবে বলিস কি, আমার তো এখনই নেশা ছুটছে, রাত হতে হতে তো সব ভুষ ভুষ হয়ে যাবে, এখন আমি কি করব? ধোঁয়া না টানলে আমি যে পাগল হয়ে যাবো রে নরেন, এখন কোথায় যাব আমি, আমি কতক্ষণ এখানে থাকব? তোমাকে বলেছি না এখানে এইসব চলে না, একটা কাজ করো, বাগবাজার শ্মশানে চলে যাও, সেখানে তোমার ওই কলকের ইয়ার দোস্ত অনেক পেয়ে যাবে। চিন্তা করো না, ঠাকুরের সময় হলে আমি নিজে সেখানে গিয়ে তোমাকে ডেকে নিয়ে আসবো, ততক্ষণ কিন্তু তুমি ওখানেই থাকবে, এখানে আসবে না। হেই, ঠিক ডেকে আনবি? আরে কখন যাবি রে, নেশা থাকতে থাকতে যাস কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও তো। আচ্ছা, আমি বাগবাজার শ্মশানে থাকবো। হ্যাঁ থেকো, সময় মতো আমাকে ডেকে নিবি? হ্যাঁ নেবো নেবো, যাও। আরে কি করছো, সাবধান, সামনে যাও। ঠিক আছে, আস্তে আস্তে, সময় করে ডেকে নিবি আমাকে? হ্যাঁ হ্যাঁ নেবো নেবো। বাঁচলাম, দানাকালি কি বলেছে আর হাবুদা কি বুঝেছে, নেশায় বুঁদ হয়ে থাকবে বলে তার জিনিস নিতে এখানে চলে এলাম, আশ্চর্য। আরে জিসি না, তুমি? ঠাকুরের সঙ্গে দেখা করতে এলাম রে নরেন। অতুলদা ঠাকুরের ঘরে সারা রাত ছিলেন, ওনার কোনো অসুবিধে হয়েছে কিনা? অসুবিধে অতুলের মানে এই গিরিশ ঘোষের ভয়ে, তা আবার ঠাকুরের ঘরে? আসলে সারা রাত ছিলেন তো,
তাই কোনো কষ্ট হয়েছে কিনা? কষ্ট করলেই তো কেষ্ট মেলে। এই গিরিশ চন্দ্র ঘোষ যা পায়নি তা পেয়েছে অতুল কৃষ্ণ ঘোষ। ধন্য হয়েছে বাগবাজারের ঘোষ বংশ, ঘোষ বাড়ি। অতুলদাও দেখছি তোমার মতোই আবেগপ্রবণ হয়ে উঠেছে। তা কি পেলেন অতুলদা ঠাকুরের ঘরে সারা রাত জেগে? বললে বিশ্বাস করবি না, তাই বলতেও চাই না। লীলাময়ের লীলা খেলা পেয়েছে। আসিরে না। গিরিশদাকে আর গুছিয়ে কিছুতেই পারা যায় না। ঠাকুর কোন লীলাময় নন, ঠাকুর ভালোবাসায় ভরপুর একজন ভালো মানুষ, যিনি সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চান। ও গিরিশ, তোদের সবার নিয়ে ভালোবাসা ভোগ করব বলে নরবরে দেহটা নিয়ে এই খাঁচাটা নিয়ে এখনো আছি রে গিরিশে, এখনো আছি। কিন্তু ওই যে এখন কোন কোন আসিস নি কেন এর কাছে বলবি কিনি? হ্যাঁ আসিস নি কেন? আমার থিয়েটার নিয়ে খুব ঝামেলা অশান্তির মধ্যে আছি ঠাকুর। মাঝে মাঝে আমার মনে হয় ওই সবকিছু আমি ছেড়ে দিই। না না না, ও ওটি হলো কি তোর কর তো ঘর ছেড়ে যাবি কোথা রাখি? না ঠাকুর, আমার ঘর বাহির সব আপনি ঠাকুর, সব আপনি। আমার আমার স্বর্গ, আমার আমার ব্রহ্মলোক, পরম ব্রহ্ম সব আপনি ঠাকুর, সব আপনি। তুই যা বলিস আর যা করিস, ওই কিন্তু ঠাকুর, এই বিছানায় শুয়ে শুয়ে আপনার এই লীলা খেলা কিন্তু আমার ভালো লাগছে না, ভালো লাগছে না। এত কষ্ট পাচ্ছেন আপনি, তারপরেও আপনি হাসছেন, এটা লীলা খেলা নয়। বল 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 শশী, লীলা খেলা নয় আপনার এই রোগ রোগ লীলা খেলা, আমি নিজে সারিয়ে দিতে পারি। ঠাকুর, আপনি তো নিজে মুখে বলবেন না পণ করেছেন। আমি ঝাড়ফুঁক জানি, আমি আপনাকে ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো আপনাকে, সব রোগ সারিয়ে দিতে পারি আমি। হ্যাঁ ঠাকুর, আমার সাথে সাথে আপনি যদি মন্ত্রটা একবার উচ্চারণ করেন আপনার সব রোগ সেরে যাবে, রোগের ভূত পালিয়ে যাবে। আপনি বলুন আমার সাথে সাথে, বলুন বলুন ঠাকুর বলুন। কালী কালী মহাকালী, সর্বরোগ হারিণী, সর্বসুখ প্রদায়িনী, রোগ ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। বলুন বলুন একবার, বলুন 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 ঠাকুর, বলুন বলুন না ঠাকুর, গিরিশদের সঙ্গে মন্ত্রটা বলুন না, বলুন না ঠাকুর, বলুন বলুন বলুন। লাগুক না, একবারই তো লাগবে, একটু বেশি না হয় একবার লাগবে, তারপর তো সেরে যাবে রোগ। বলুন না কালী কালী মহাকালী, বলুন না বলুন না ঠাকুর। হ্যাঁ ঠাকুর, একবার বললে যদি সেরে যায় তারপর আর ব্যথা লাগবে না। বলুন না ঠাকুর, একবার বলুন বলুন।
আপনি আমার সঙ্গে সঙ্গে বলুন, কালী কালী মহাকালী, সর্বরোগ হারিণী, সর্বশৌক প্রদায়িনী, আমি নিরোগ হতে চাই, বলুন বলুন ঠাকুর বলুন। সব কথা চার গিরিশ, ভিন্ন কথা ভিন্ন কথা, ভিন্ন কিছু ভিন্ন কথা। এখানে ঠাকুর বলবেন না, ওনাকে আমার কাছে নিয়ে গিয়ে রাখতে হবে, তারপর আমি বলাবই। হ্যাঁ বলাবই। তাহলে আমাকে বর দিন। ফের সেই একই কথা। হ্যাঁ দেখো দেখি আগিরি এবার কিন্তু এরে পা থেকে তুলে দিতে পারবি নি। এখন তুই খেতে পারবি নি। আরে গিরি সেটা খেতে দে না, ওনাদের আগে খেতে দাও গুরু। খাক না ওনারা, ওনারা খাক না, খান আপনারা যত খুশি খান, পেট ভরে খান, কিন্তু বর না দিলে ঠাকুরকে আমি খেতে দেবো না। বর আপনাকে দিতেই হবে, দিতেই হবে। দিন পর দিন, দিন পর দিন আমি 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 শুধু একটা বর চাই আপনার কাছে, আমি আপনাকে সেবা করব। হ্যাঁ আমি আপনাকে সেবা করব, সবাই সেবা করছে ঠাকুর, সবাই সেবা করছে। আমার ভাই অতুলও সেবা করে গেছে। আমি আমি আপনাকে একটা বছর, একটা বছর আমি আপনার পদতলে বসে আমি আপনাকে সেবা করবো ঠাকুর। এই এই একটা বর আপনি আমাকে আমাকে দিন ঠাকুর, আপনি না করবেন না। বলুন বলুন আপনি আমাকে বর দেবেন, দেবেন দেবেন, একটু বর দেবেন বলুন। আমি আমি একটা বছর, একটা বছর শুধু, আমি আমি কিচ্ছু চাই না, আমি ভক্তি চাই না, আমি মুক্তি চাই না, মোক্ষ চাই না, আমি শুধু আমার আমার গুরুর একটু সেবা করতে চাই, আমার গুরুর পদতলে বসে। বলুন বলুন আমাকে আমাকে বর দেবেন, দিন দিন আমাকে বর। হ্যাঁ ওই যখন তোর বাসায় যাব তখন তুই সেবা করিস, সেবা করিস। তা কি করে সম্ভব ঠাকুর, আপনি বিছানা থেকে উঠতে পারেন না, আপনি কি করে অত দূরে বাগবাজারে যাবেন? এই শশী তুই থাম তো, থাম, ব্যাগরা দিস না, ব্যাগরা দিস না। ঠাকুরের কথা মানে বেদ বাক্য, ঠাকুর নিজের মুখে বলেছেন উনি আমার আমার বাড়িতে যাবেন, তার মানে যাবেন। কবে যাবেন ঠাকুর, কবে যেতে চাইছেন আপনি বলুন? আপনি যেদিন বলবেন সেদিন আমি আপনাকে নিয়ে যাবো, ওই চৌদলায় বসি আমি আমি মাথায় করে নিয়ে যাবো আপনাকে, মাথায় করে নিয়ে যাবো। কাউরে নিয়ে যেতে হবে নাকি, মন যখন চাইবে তখনই নিজেই চলে যাবে। কথা দিলাম। হা করে কি শুনছিস রে শশী, ঠাকুর নিজের মুখে কি বলছে মানে বুঝতে পারছিস না? এর মানে ঠাকুর ভালো হয়ে উঠবেন। ঠাকুর নিজের মুখে বললেন যে উনি যাবেন আমার বাড়িতে, শুনলি না? আরে ভালো না হয়ে উঠলে যাবেন কি করে, যাবেন কি করে? ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি আমাকে কথা দিয়েছেন এটুকুই যথেষ্ট ঠাকুর, আপনি যখন বলবেন আপনি তখনই যাবেন। আমি আমি অপেক্ষা করবো ঠাকুর, আমি অপেক্ষা করবো। জানিস শশী, আমি অতুলের কথা শুনে এখানে চলে এসেছিলাম, অতুল আমাকে বলেছিল যে ওন না ইয়ে মানে অতুল তো এক রাত ঠাকুরের সেবা করেছে, আর আমি আমি একটুখানি সেবা করতে পারবো না, আমি সেই জন্যই ছুটে এসেছিলাম বোঝাপড়া করতে, কিন্তু সেই বোঝাপড়ার আমার আর আর কোনো দরকার নেই, আর দরকার হলো না। ওখুরি গিরিশবাবু এইছিলেন, চলে যেতে দেখলুম, আরেকজনকে দেখলুম গো। কে কারে দেখলি? ওই পুকুর ঘাটে বসে দেখলুম নরেনের সঙ্গে বাগানে কে যেন কথা কইছে, ওই তুমি যখন খুরুরে খাবার দিতে গিয়েছিলে তখন সে কত কথাই কইছে, তারপরে দেখলুম হাতে পায়ে ধরে কি সব যেন বলছে। হবে হয়তো ঠাকুরের কোনো ভক্ত,
না গো খুড়ি, সে খুড়োর ঘরে যায়নি। তবে হয়তো এইছে নরেনের কাছে, সে এখন চলে গিয়েছে। মা, আমি একটু বেরোবো। ও নরেন ভাই, কে ছিল গো? আমি দেখেছি বাগানে তোমার সঙ্গে কথা কইতে। ও নরেন, এ বাড়ির কোনো কিছু আমার লক্ষ্মীমণির নজর এড়ানো যায়নি রে ভাব। ও নরেন ভাই, বলো না আমারে কে ছিল। ওরে তুই আগে বল, না হলে ও শাস্তি ফেলবে নি, বল দেখি। আমার জ্ঞাতি দাদা হাবুদা ঠাকুরের ঘরে যাওয়ার জন্য জোড়াজুড়ি করছিল, কিন্তু আমি নিয়ে যাইনি। নিয়ে যাসনি কেনে রে বাপ? তোর দাদা ঠাকুরের সঙ্গে দেখা করতে এসে তুই তারে নিয়ে যাসনি? হাবুদা নেশা করে এসেছিল মা, তাই আমি ওকে ঠাকুরের ঘরে যেতে দিইনি। তো যিশু তো নেশা করে আসে রে বাপ, সে যদি ঠাকুরের ঘরে যেতে পারে তোর দাদা কেন যেতে পারবে নি? না মা, যিশুর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। হাবুদা কিন্তু এমনিতে বেশ ভালো, বিভিন্ন রকমের বাজনা বাজাতে পারে, তবলা তো খুব ভালো বাজায়, কিন্তু দিন রাত গাঁজা গুলির নেশায় বুঁদ হয়ে থাকে। ঠাকুরের কাছেও ওই নেশার সন্ধানে এসেছিল। কি মা গো মা, কি কথা, আমার খুড়ো আর নেশা? তাই আমি ওকে এখান থেকে ভাগিয়ে দিয়েছি। ঠাকুরের কাছেই ছিল নেশার সন্ধান করতে, এ তুই কি বলছিস রে বাপ? এর মধ্যে একদিন ওর সঙ্গে নাকি দানা কালীর দেখা হয়েছিল। আগে একটা সময় হাবুদা দানা কালীর সঙ্গে বসে নেশা করত। দানা কালী নাকি ওকে বলেছে ঠাকুরের কাছ থেকে এমন নেশা পেয়েছে যে অন্য কোনো নেশা করতে ওর আর ইচ্ছে হয় না। দানা কালী? মা, দানা কালী হয়তো হাবুদাকে এড়িয়ে যাওয়ার জন্য মজা করে কিছু বলেছে, আর হাবুদা সেটাকেই সত্যি মনে করে ঠাকুরের কাছে এসে পড়েছে। তবে আমি ওকে বলে দিয়েছি বাগবাজারের শ্মশানে তুমি চলে যাও, সেখানেই তোমার কলকের অনেক ইয়ার দোস্ত তুমি পেয়ে যাবে। কাজটা তুই মোটে ভালো করিসনি নরেন, ও এই ছিল ঠাকুরের কাছে কিছু নিতে, তুই তারে ঠাকুরের দোদ্দে অমন করে ভাগিয়ে দিলি বা? ফের যদি ও আসে ঠাকুরের কাছে তুই ওরে নিয়ে যাবি কেমন? যদি ভাগানোর হয় ঠাকুর ওরে ভাগাবে, তুই কেন ভাগালি বল দেখিনি? কত ভক্তরা আসে নেশা করে, ওর দোষটা কোথা বল দেখিনি? নরেন তো ঠিকই করেছে খুড়ি, তুমি খামো কাউকে বকলে কেন? দেখো তো ছেলেটা কেমন মুখটা কালো করে চলে গেল। নরেন আমার বুঝতার বেটা, ও বুঝেছে যে ও ভুল করেছে, আর কোনো কথা নাই লক্ষ্মী। আয় দেখি হাতে হাতে কাজগুলো সেরে ফেলি, আয়।